Hello friends, good morning. মোর আনাটা ভিডিও লৈ আপোনালোকক সকলোকে স্বাগতম জনাইছো। আজি মই বনাই আছো চিকেন। চিকেনটো মোর হাজবেন্ডে বনাব। এইটো আতি পা চিকেন বনোৱার আগতে মই আগতে হাতক ব্রেকফাস্ট দি ললো। ব্রেকফাস্টত দিছো এইটো ডালি মসুমি আৰু পনি বইল কৰি দিছো ইহত খাবলে। যারা এইটোৱে ইহঁতৰ ৰাতিপুৱা ব্ৰেকফাষ্ট হ'ল। এতিয়া মই আহিলোঁ কিচ্ছেনত। কিচ্ছেনত এইখিনি মই পিঁয়াজ, কেঁচা জলকীয়া, আদা ৰসুনৰ পেষ্ট আৰু গৰম মছলা, মানে কেঁচাটো মই পাতাত মানে বটি দিছোঁ, এইখিনি পেষ্ট বনাই দিছোঁ। এইটো বিলাহী দুটা কাটি লৈছোঁ, ইয়াতে লগতে দি এইখিনি চিকেন শুরু করলাম। এই দিলাম গরম মশলা, সাইডে দিয়ে দিলাম কেরাহিতে, অল্প ভালো করে ফ্রাই করে নিয়ে নেবো। এই যে পেঁয়াজ ভাজা হয়ে গেল আমার, পেঁয়াজ তারপরে দিলাম আমি অল্প বিলাহি, আগে কাজে রাখছিলাম বিলাহিটা অল্প কালার করবো ফ্রাই করে। তারপর এটা বাকি যেগুলো মশলা আছে, বাকি মশলা এটা কালারটা হওয়ার পরে বাকি মশলাগুলো দেবো। আদা পেস্ট এটাকেও ভালো করে মিক্স করে লাগবো, মানে লগে। তারপরে দেবো আপনার নহরু, তারপরে দিলাম এটা গরম মশলা প্লাস জিরা, ভালো করে পেস্ট করে মিলিয়ে না লাগবো। তারপর দিয়ে দিলাম এই যে এক চামচ হালদি গুঁড়া, তারপরে এক চামচ মরিচের গুঁড়া গেলাম, পানি দিছি যাতে বস্তুটা বেশি ড্রাই না হয়, অল্প গ্রেভি টাইপ করে লাগবো, যার জন্য অল্প পানি দিয়ে দিলাম। পানিটা ভালো করে মিক্স করে নিয়ে তারপরে আপনার এই বস্তুটা অল্প টাইম, 2-3 মিনিট টাইম পানিটা অল্প বস্তুটা লাগে, সম্পূর্ণ মিক্স করার পরে মানে বয়লে যাব। পেঁয়াজ চিয়াজ যত যা আছে, যত যা আছে সব বয়লে যাব। তারপরে নিমু দিলে আমার মশলা সব বয়ল হয়ে গেছে। এখন দিব আমি চিকেন। চিকেন এই লেগ পিস দুইটা দিলাম আগে, তার মানে আমার বাচ্চা দুইটা খুব ভালো পায়, খুব ফেভারিট, মানে চিকেনের লেগ পিস মানে খুব ফেভারিট ভালো পায়, যার জন্য এই দেখেন কি সুন্দর কালার হয়েছে। আমার মশলা পুরো রেডি, মাংস এখন পুরো মিলে দিয়ে, মাংস অল্প মোটামুটি এটা 15-20 মিনিট টাইম এটা ভালো করে ফ্রাই করে লাগবো। ফ্রাই করার পরে তারপরে আপনি পরিমাণ হিসাবে ঠান্ডা পানি না, গরম পানি, গরম পানি করে করে মিক্স করে দিয়ে তাকে রেসিপি। বন্ধুরা আপনাকে আমি রিকোয়েস্ট করছি যে যেখান থেকে দেখেন না কেন, যে যে জায়গা থেকে দেখছেন বস্তুটা কীরকম হয়েছে অল্প কমেন্ট করে জানাবেন প্লিজ, ভালো লাগবে। বস্তুটা সম্পূর্ণ ভালো ভালো মশলা মিলে গেছে, এখন আমি এটা একদম মোটামুটি অল্প টাইমে নিয়ে ঢাকা দিব যাতে বস্তুটা ভালো করে বয়ল হয়। আমি যে ঢাকনটা গুছিয়ে দিলাম, এটা মাংস আমার ক্লিয়ার হয়েছে প্রায় প্রায় হয়ে গেছে। এখন দিয়ে দেবো আমি তিনটা মরিচ। এই মরিচ আপনারা হয়তো চিনেন না, কমেন্ট করে কবেন প্লিজ এটা কী মরিচ। তিনটা এই এটা টেস্ট করবো মাংসটা, তিনটা মরিচ দিয়ে দিলাম মরিচটা। ফাইনালি সবজিটা হয়ে গেছে, গা এখন খাওয়া দাওয়ার জন্য রেডি হয়েছি। গা পা দিলাম বাচ্চাটার নিগায় যে ভাত রেডি করছে মিসেজে। যারা এই বেটা এই তো ভাত খাওয়া, হ্যাঁ
যাই হোক বন্ধুরা, ভিডিও বানাইতে বা ফিল্ম খুব মানে ইজি, কিন্তু বহুত কষ্ট হয়। যার জন্য আজকে আমি বস্তু অনুভব করছি যে সবজি বানান কিরকম কষ্ট। ভাত সবজি বানাই যে আমার আমাগর যে মানে আমার মিসেসরা বা সবার মিসেসরা যে এরকম করে বানায় খাওয়ায়, কত যে কষ্ট এই বস্তুটা আজকে আমি ফুলি অনুভব করছি। গতিকে কষ্টর যদি মজুরি পাওয়া যায় ভালো লাগে। নিশ্চিতভাবে যদি কোনো বা বন্ধু যে যায় যে যেখান থেকে দেখে আছেন, যদি ভিডিওটা দেখার পরে অল্প ভালো লাগে, কমেন্ট করেন, শেয়ার করেন, আর আমার এই মিসেজের পেজটা ফলো করেন। মানে উৎসাহ পাবো যাতে আগন্তুক দিনে আরও এর থেকে ভালো ভালো ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব পারে। মানে আজকে পর্যন্ত এখানে, ধন্যবাদ।